हेलो क्रिप्टो इन्वेस्टर्स, आमी ओम, आपनारा देखछेन बॉन्ग क्रिप्टो। लुना क्लासिक के बार्निंग संक्रांत एकटा खूब इम्पोर्टेंट आपडेट उठे आसछे, जेटा आमी आजके आपनादेरके दिते चलेछि। एबं तार साथे अवश्यई लुना क्लासिक चार्टेर एनालिसिस तो थाकछेई, ताई जारा लुना क्लासिक निये चिंतित तारा अवश्यई आजकेर भिडियोटिके कमप्लीटली देखुन। एबं तारपर ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সেটাকে লাইক করুন, কমেন্ট বক্সে নিজেদের মতামত জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে টিপে দিন। এবং সাথে নিচে ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে যান। সাথে আপনাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানাই যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়েছেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে 1000 মেম্বার করতে আমাদেরকে সাহায্য করেছেন। এলইউএনসি বার্নিং সংক্রান্ত আপডেটটা দেওয়ার আগে এলইউএনসি বার্নিং সংক্রান্ত একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি। এলইউএনসি কয়েনের আগের দামে ফিরে যাওয়া বা এলইউএনসি কয়েনের $1 ফিরে যাওয়া অথবা ইভেন $0.01 ফিরে যাওয়ার জন্য কিন্তু এই বার্নিংটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। বার্নিং যদি না হয় প্রপার রেটে তাহলে কিন্তু এলইউএনসির পক্ষে শুধু ইনভেস্টমেন্টের থ্রু বা ইভেন যদি ইউএসটিসি কয়েনটা আবার নতুন করে পেগিং ফিরেও পায় তাহলেও কিন্তু এটা আগের দামে বা $1 কাছাকাছি কোনোদিনই যেতে পারবে না। সেই কারণে বার্নিং হচ্ছে এদের একমাত্র হাতিয়ার $0.1 বা $1 ফিরে আসার জন্য। টেরা ল্যাবস এবং টেরা কমিউনিটির তরফ থেকে এই বার্নিং রেটটা যেটা আছে সেটাকে এর আগে অ্যানাউন্স করা হয়েছিল 1.2%। এখন একটা অ্যানাউন্সমেন্টের থ্রু জানানো হচ্ছে যে দ্য এলিভেন্সি কমিউনিটি হ্যাজ পাসড আ প্রপোজাল 5234 হুইচ উইল রিডিউস দ্য ট্যাক্স বার্ন ফর অন চেন ট্রানজ্যাকশনস অফ লুনা ক্লাসিক অ্যান্ড ইউএসটিসি অন টেরা ক্লাসিক নেটওয়ার্ক ফ্রম 1.2% টু 0.2%। দ্য চেঞ্জ উইল টেক এফেক্ট অ্যাট ইপক 98 অর অ্যাপ্রক্সিমেটলি অ্যাট 19/10/2022। তো বেসিক্যালি কি করা হয়েছে, 1.2% যে বার্নিং রেটটা ছিল সেটাকে কমিয়ে আনা হয়েছে 0.2%, অর্থাৎ এখন এটা 1/6 হয়ে গেছে। যার এফেক্ট কিন্তু দেখা যেতে পারে লুনা ক্লাসিকের বার্নিং চার্জ যেটা আছে সেখানে। টেরারিটির তরফ থেকে ডাইরেক্টলি এই চার্টটা প্রোভাইড করা হয় কি পরিমাণ বার্নিং ডেইলি বেসিসে হচ্ছে সেটা দেখার জন্য। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যেটা বার্নিং কিন্তু একটু হলেও স্লো হয়ে আসছে এবং এই যে গ্রোথ কার্ভটা আছে সেটা কিন্তু কমে আসছে। এখানে কিন্তু বার্নিং এ একটা রিডাকশন দেখতে পাওয়া যাবে কয়েকদিনের মধ্যেই। এবং সেই সাথে এই নিউজটা 19 তারিখেই এসছে, তার আগে কিন্তু এটা আসেনি। নতুন এই নিউজটা একদমই, তাই জন্য যারা পুরনো ইনভেস্টার এবং নতুন ইনভেস্টার তাদের কান অবধি কিন্তু এখনো এই নিউজটা সেই অর্থে পৌঁছয়নি। সেই কারণে অনেকেই কিন্তু এখনো ওয়াকিবহাল নয় এই নিউজটার সাথে এবং তারা কিন্তু এই মুহূর্তে জানে না যে লুনা ক্লাসিকের একটা মারাত্মক ফল এখান থেকে আসতেই পারে। যদি বড় ইনভেস্টার যারা অন চেন ট্রানজাকশনস করে আসছে তারা এই মুহূর্তে ট্রানজাকশন করা এবং এই বার্নিং ইভেন্টে পার্টিসিপেট করাটা বন্ধ করে দেয় তাহলে। সাথে এই মুহূর্তে যে বার্নিং রেটটা আছে লুনা ক্লাসিক কয়েনে সেটা আছে অ্যারাউন্ড 700 মিলিয়ন লুনা ক্লাসিক পার ডে। এটা কিন্তু যথেষ্ট কম যত সংখ্যক এদের টোটাল সাপ্লাই আছে তার থেকে। এবং এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন টোটাল বার্ন এলইউএসি কয়েন যেটা আছে সেটা কিন্তু টোটাল সাপ্লাই মাত্র 0.32785% কাছাকাছি। এটা কিন্তু যথেষ্ট নয়, অনেকটাই কম, এর চেয়ে অনেক বেশি কিন্তু বার্নিং হতে হবে যদি এলইউএসি কয়েনের দাম কোনোদিন একটা ভালো জায়গায় আসতে চায় তো। এবং সাথে টেরা লুনার ফাউন্ডার ডোকনের অবস্থা দিনকে দিন শোচনীয় হয়ে আসছে এবং উনি কিন্তু প্রায় গা ঢাকা দিয়েছেন। এবং তার সাথে এখানে 4000 জন ক্রিপ্টো ইনভেস্টার্স এর একটা গ্রুপ কিন্তু ডোকনের খোঁজ চালিয়ে যাচ্ছে এবং এরা খুব অ্যাক্টিভলি ফলো করছে প্রতিটি ইনফরমেশন খুব ডিটেলের সাথে, যাতে করে এরা ইন্টারপোলের রেড নোটিস পাওয়া ডোকনকে কোনো না কোনো ভাবে খুঁজে পায়। তারপর কিন্তু তার কপালেও যথেষ্ট দুঃখ আছে। তো এই তো ছিল ভিডিওর নিউজ পার্ট। এবার আমরা এলইউএনসি কয়েনের চার্টের একটু অ্যানালিসিস করে দেখব। তার আগে যদি আপনারা আমাদের চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এবং কালকে আমাদের চ্যানেলে অ্যাপটোস কয়েন সংক্রান্ত একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও পাবলিশ করা হয়েছিল, সেটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটনে তার লিংক দেওয়া আছে, সেটা অবশ্যই দেখে নিন। এই কয়েনটা রিসেন্টলি বাইন্যান্সে লিস্টিং হয়েছে, এই কয়েনটা কি কাজ করে এবং এর ব্যাকগ্রাউন্ড কি এবং এর ফিউচার কি এবং আপনাদের কি করা উচিত এই কয়েনটি সম্পর্কে সেটা কিন্তু আমি এখানে খুব ডিটেলে বলেছি। এবার চলে আসি লুনা ক্লাসিকের চার্টে। এবং আমি এর আগে যে লুনা ক্লাসিকের ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম এই যে প্যারাবোলিক গ্রোথটা দেখতে পাওয়া যাচ্ছে এটা কিন্তু বেশি দিন চলবে না, এখানে একটা কিন্তু কারেকশন দেখতে পাওয়া যাবে এবং সেই কারেকশনটা কতটা দেখতে পাওয়া যেতে পারে মোটামুটি আমি আপনাদেরকে একটা ফিপ জোন বলেছিলাম যে অ্যারাউন্ড 0.786 থেকে 0.618 এর মাঝামাঝি কিন্তু একখানা এর ডিমান্ড জোন আবার নেক্সট পেতে পারে। সেই অনুযায়ী আমি এখানে একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলও ড্র করেছিলাম, দেখা যাচ্ছে মোটামুটি তার কাছাকাছি এসেই কিন্তু আবার ফিরে গেছে উপরের দিকে। এই মুহূর্তে এলিভেন্সি একটা ডাউনওয়ার্ড চ্যানেলের টাইপের তৈরি করে চলেছে, এখান থেকে উপরের দিকে যাওয়ার চান্স থাকে বেশি। এবং আপনারা দেখতে পাচ্ছেন খুব ক্লিয়ারলি মোটামুটি হবে যদি এখান থেকে একটা নতুন করে ডিমান্ড জোন পায় তাহলে কিন্তু আমরা যে টার্গেটগুলো দেখবো তার মধ্যে ফার্স্ট টার্গেট থাকবে অ্যারাউন্ড পয়েন্টের পর $0.303132 এর কাছাকাছি এবং তারপর ফাইনাল টার্গেট থাকবে পয়েন্টের পর $0.303
3.351 ডলারের কাছাকাছি। এখন এটা হওয়াটা খুব একটা ইজি হবে না, তার মেন কারণ হচ্ছে মার্কেটের কন্ডিশন একদমই ভালো না, এবং তার সাথেই এই ধরনের খারাপ নিউজ এলিউএনসি সংক্রান্ত যদি আরো আসতে থাকে তাহলে কিন্তু সেটা আলটিমেটলি এলিউএনসি কয়েনের জন্য খারাপই হবে। সাথে এখনো অনেকেই মনে করে যে এলিউএনসি কয়েন থেকে একটা ভালো প্রফিট ভবিষ্যতে পাওয়া যেতে পারে, তো আপনারা যদি এলিউএনসি কয়েনে লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান তাহলে আমি বারণ করছি না, তবে অবশ্যই খুব কম টাকা ইনভেস্ট করবেন, তার কারণ এই ধরনের কয়েনের পক্ষে কিন্তু একটা মারাত্মক রিটার্ন দেওয়া খুবই প্রায় অসম্ভবের কাছাকাছি। যদি তাও আপনারা লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান তাহলে আপনারা তিনটে পার্টে রাখতে পারেন, পয়েন্টের পর 3.017634 এটা আপনাদের একটা ফার্স্ট বাইং রেঞ্জ হতে পারে, তারপর যদি ড্রপ খায় তাহলে অ্যারাউন্ড পয়েন্টের পর 4.09013 কাছাকাছি আপনারা নেক্সট পারচেজ করবেন, এবং ফাইনালি আপনারা পয়েন্টের পর 4.06384 ডলারের কাছাকাছি ফাইনালি এলিউএনসি কয়েনকে কিছু পরিমাণ পারচেজ করতে পারেন। এটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিলাম, আপনারা যদি লুনা কয়েন থেকে সিম্পলি দূরে থাকতে চান তাহলে তাও করতে পারেন, সাথে আপনারা যদি লুনা কয়েনে ইনভেস্ট করেন তাহলে কিন্তু অবশ্যই নিজেদের রিস্ক বুঝে করবেন এবং খুব কম অ্যামাউন্ট দিয়েই করবেন। তো এই ছিল এলিউএনসি কয়েন সংক্রান্ত একটা ইম্পর্টেন্ট আপডেট এবং এলিউএনসি চার্টের একটা মিড টার্মের অ্যানালিসিস। আমি এলিউএনসি কয়েনের চার্টের অ্যানালিসিসকে খুব সংক্ষিপ্ত রাখছি, তার কারণ এই ধরনের কয়েনের ক্ষেত্রে কিন্তু অ্যানালিসিসের থেকেও বেশি নিউজ কাজ করে, সেই কারণে আপনারা অ্যানালিসিসের থেকেও কিন্তু নিউজের দিকে বেশি করে চোখ রাখতে পারেন, এবং তার সাথেই যদি ইনভেস্ট করেন তাহলে ডেফিনেটলি পার্টসে করবেন এবং নিজেদের রিস্ক ম্যানেজমেন্ট বুঝেই করবেন। ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট বক্সে নিজেদের মতামত জানান, কোনো ধরনের প্রশ্ন থাকলে সেটাকে #Q&A বলে আমাদেরকে জানাতে পারেন, প্রতি রবিবার আমরা আপনাদের প্রশ্নগুলির জবাব দেওয়ার চেষ্টা করি, এবং তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, বাই।